মাননীয় মন্ত্রী মহোদয় ভাই প্রায় সময় জানে আলোচনা হয়, সরকারি ভাবেও আলোচনা হয়, ব্যক্তিগত ভাবে ওনার সাথে আমার আলোচনা হয়। বাবা এমন কালি না জবাং আলোচনা, তার কারণও আছে। আমি যখন এমএলএ ছিলাম, উনি আমাদের এবং আমার বিরোধী দলনেতা ছিলেন, এবং আজকে আমি বিরোধী দলনেতা এবং উনি মন্ত্রী, এখনো কথা বাবাই ও এলাকা নি কবাং মালাই থাকাই সাল রোগে কখনো মা সালাই প্রথম নবীনি তিনি চাম্পা হওয়ার বাজারও পাইয়ে উনি উনার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে চাম্পা হওয়ার এলাকাটা যেখানে তুলাশিকর ব্লক রুরাল ডেভেলপমেন্ট ব্লক রয়েছে, যেখানে চাম্পা হওয়ার থানা রয়েছে, যেখানে বিশেষ বিশেষ ব্যক্তিদের বাড়ি ঘর এখানে রয়েছে, এই চাম্পা হওয়ার বাজার একটা ভালো এবং উন্নত একটা জায়গা হবে, এটা ওনার ধারণা আছে। বিনা প্রতিক্রিয়া নয় মা শাখা, সনাম ধন্য ব্যক্তিদের বাড়িঘর থাকলে এলাকার উন্নয়ন হয় না। এলাকার উন্নয়ন করতে গেলে মনের থেকে চাইতে হবে যে এই এলাকাটা উন্নত হোক। কেউ প্ল্যানিং খাইলি আছে, এটা তো অনস্বীকার্য, এটা অস্বীকার করা যাবে না। আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের বিগত দিনের যিনি প্রতিনিধি ছিলেন, উনি শুধু এই এলাকার প্রতিনিধি ছিলেন না, উনি রাজ্য মন্ত্রিসভার কৃষি দপ্তরেরও মন্ত্রী ছিলেন। তারপরেও তিনি, আমি ওনার সামনেই বলছি, পূর্ব তপচাইতে যে অর্চারটা আছে, করঙ্গি ছড়াই যে অর্চারটা আছে, এই অর্চারটা পরে আছে তাই মনে বেহাল দশ আঙ্কা। এবং আপনাদের বলছি, আমি ওনার কাছে দাবি রেখেছিলাম যে কোনো মূল্যেই হোক, যে কোনো মূল্য কমরক সাইজমান ইংরাজি বেকে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যেই হোক এই দুইটা অর্চারকে আপনার আবার ফুটিয়ে তুলতে হবে। এবং উনি আমার কথা রেখেছেন, অধিকর্তা সাহেব বলেছেন, মন্ত্রী মহোদয় অর্ডার দিয়েছেন, করঙ্গি ছড়ার অর্চারটা যেন চারিদিক দিয়ে ওয়াল দিয়ে প্রোটেকশনের ব্যবস্থা হয়, যাতে করে সেখানে আবার আমরা হর্টিকালচারের ফলের বাগানকে যেন আমরা নতুন করে পেতে পারি। উনি এটা ব্যবস্থা করেছে। আমার বাকি বড় বেলাই বেলাই চেন হামাইয়া ফেলার উচিত তপচাই হয়ে কি ব্যাপার। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় জানবেন, যাদেরকে রেখে গেছে গার্ড দেওয়ার জন্য, এত বয়স সংখ্যা, এরা নিজেরা সেই বাগান গার্ড দেওয়ার তো দূরের কথা, গার্ডদের গার্ড দিতে হবে এমন লোকেদের নিয়োগ করে গেছে। বরং মাস লাইনে ম্যান পাওয়ার চেঞ্জ করতে হবে, ফলের বাগান তৈরি করে যদি আমরা সেটাকে সুস্থভাবে যদি গার্ড দিয়ে না রাখতে পারি, চুরের সমস্যা, ডাকাতির সমস্যা, তঙ্গ এখানে সেখানে আছে। আগুন বেগায় মন্ত্রী ছাকাই পূর্ব তক চেয়ে নি আরো যদি সামন্তুই ভাইমান কাঙ্কে অন্তত 100 জন লেবার যারা শ্রমিক আর বাগানো কাম খাই না, বরফ চাই মান নাই। ডাইরেক্টর সাহেব ভাই চেন হিসাব খেলিকা দৈনিক 385 টাকা ওয়েজেস রেখে প্রায় প্রত্যেক মাসে 7-8 হাজার টাকা একজন শ্রমিক রোজগার খাইনি সুযোগ।
বছর অঙ্গিয়া বউ, 25 বছর অঙ্গিয়া। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিনি দপ্তর চিনি কক্ষ নামান পরে উনি কিন্তু এটাকে নতুন করে দেখার মৌখিক একটা প্রতিশ্রুতি দিয়েছেন। আবার নাইজার নাই তাবো গাই যে বাগান থুই থাক মানে আছে তাই বড় তিনি তুই লুকা বাইতে তুই লুয়াকে থুই থাক না তব চেয়ে বাগান বো তুই লুজা গিয়ে আমি পাই খাবো আছে আবন চেং এলাকান বড় গ্রহ সমস্ত বড় চেং একতাবদ্ধভাবে সরকার ভাই গানাও মা বুঝান সব কিছুতে রাজনীতি হয় না, গাছ লাগানোর ব্যাপারে রাজনীতি হয় না, মানুষের খাদ্যের সংস্থান করে দেওয়ার ক্ষেত্রে রাজনীতি হয় না, আবু রাজনীতি পাইয়া আরো চেন একতাবদ্ধভাবে। অনেকে বলবেন বিরোধী দলনেতা মন্ত্রী মহোদয়ের সাথে কি করছেন সেখানে, এলাকার কথা বলার জন্য এলাকার উন্নয়নের স্বার্থে মন্ত্রী এবং বিরোধী দলনেতা একই মঞ্চে উপস্থিত, এটার মধ্যে কোনো রাজনীতি নেই। আমি চাই শুধু এই এলাকার উন্নয়ন হোক, তাহলে পলিটিক্স সম্ভব। আজকে নরদেব সানের মুসু বাজার, বাজার থেকে নাম দিলেই বাজার হবে নাকি? তুলাশিকর বাজার, ব্রিটিশরা যখন ছিল আমার মনে হয় তখনও তুলাশিকর বাজার ছিল। আমি জাস্ট বলছি চাম্পাহাওয়ার বাজার এটা ব্রিটিশ আমলের বাজার, আমি ধরে নিলাম। নাম দিলে কি বাজারের উন্নয়ন হবে? এটা মন্ত্রী মহোদয়েরই কথা। এবং সরকার এবং আমরা বিরোধী, আমাদের দাবি এই বাজারগুলো সরকার যেন রেগুলেটেড মার্কেট করতে পারে, তার ব্যবস্থা যেন গ্রহণ করে। এবং উনি বলেছে কিছুদিন আগে এগ্রিকালচার ডিপার্টমেন্টের এগ্রি ইঞ্জিনিয়ারিং উইং চিফ ইঞ্জিনিয়ার নিজে এসে তুলাশিকর বাজারে সমস্ত যা যা করার এস্টিমেট করার জন্য উনি পরিদর্শন করেছেন। 6-7 কোটি 8 কোটি টাকা যাই খরচ হবে, মাননীয় মন্ত্রী মহোদয় আমার পরে বলবেন, তুলাশিকর বাজার দ্বিতল মার্কেট, সেখানে কি বলে এটাকে ডাবল স্টোরি মার্কেট তুলাশিকর বাজারে হচ্ছে, এটা আমাদের সুসংবাদ। মন্ত্রী আইন ভাইয়াও রয়েছে শুরু কি যে ঋণান বাগি ভাইকাব। এবং আমার আমার ব্যক্তিগত পরিকল্পনা, আমাদের পরিকল্পনা সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আগামী দিন চাম্পাহাওয়ার বেহালা বাড়ি বাছাই বাড়ি আশারাম বাড়ি সমস্ত আশারাম বাড়ি কেন্দ্রে এই বাজারগুলো হচ্ছে মুখ্য বাজার। বাবু আবু তুলাশিকর চাম্পাহাওয়ার বাছাই বাড়ি বেহালা বাড়ি এবং আশারাম বাড়ি মোট 4-5টা বাজার, ভেরি ইম্পর্টেন্ট বাজার। এই বাজারগুলোকে যদি রেগুলেটেড মার্কেট করা যায়, ভারত সরকারের যে চিন্তা ভাবনা যে কৃষকদের সারা দেশের সাথে যুক্ত করা, এটা তখনই সফল হবে যদি এই মার্কেটগুলোকে রেগুলেটেড মার্কেট করা যায়। রেগুলেটেড মার্কেট না করলে পরে কি হচ্ছে? আপনি বাকি প্ল্যানিং এই কেন্দ্রীয় সরকার জানি রামসান ভাই আইছে, দপ্তরের অধিকর্তারা ভালোই জানবে কেন এই বাজার হচ্ছে না। আর অনেক বড়সু সারচিনি বেহালা বাড়ি তাঙ্গি বাজার উন্নত হইয়া, তার কারণ হচ্ছে সরকার নির্লিষ্ট তাবুকা বাজার বুমুন কায়াক হয়েছে। নেতা বক্তৃতা দিতে পারে, নেতা বুক থাবা দিয়ে বক্তৃতা দিয়ে বলতে পারে আমি প্রাণ দেব এই বাজারের জন্য, কিন্তু সরকারি নিয়ম বিধি অনুযায়ী যদি সেই বাজারটাকে সরকারের খাতায় নাম না লেখানো হয়, এই বাজারের উন্নতি কেউ করতে পারবে না। আলোরণী প্রতিনিধি মন্ত্রী আছেন, সরকারের কাছে আমাদের এটাই দাবি থাকবে, আবেদন থাকবে যে আমাদের এই মুখ্য বাজারগুলো যেন সরকারের খাতায় নাম আসে। এবং আমার বিশ্বাস আমাদের যিনি কর্মপ্রিয় রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী
আমার মন্ত্রী আপনাদের মন্ত্রী, উনি কিন্তু কাজ করতে ভালোবাসেন এবং এগুলো উনি আমার থেকে শুনেছেন করবেন। আমি আশাবাদী যে আগামী দিন ইন দি নেক্সট 5 ইয়ার্স, ইন দি নেক্সট 6 ইয়ার্স আসারাম বাড়ি সহ সারা রাজ্যের মানুষ কৃষি দপ্তরের থেকে উন্নত মানের বাজার আমরা পাব, এটাই আমরা আশা রাখছি। যেহেতু হর্টিকালচার দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এখানে আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আলুর চাষ, ধান চাষ বা কমলা লেবুর চাষ, এটা দিয়ে কিন্তু শেষ কথা। আমাদের ত্রিপুরায় এমন অনেক জিনিস আছে যে মানুষ কি খাইতে চায় আছে। মানুষ কি চিকেন খাইতে চায়? চায়, অনেকে চায়, কিন্তু অনেকে বলে ভাই চিকেন অনেক খেলাম আর চিকেন না। কি খাইতে চায় এরা? অর্গানিক ভেজিটেবল, সারবিহীন। মুইয়া বাস করুন কেন ত্রিপুরার।